নমস্কার বন্ধুরা, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের এই ভিডিওতে এই মাল্টিগ্রাফটেড বোগেনভিলাটা আমরা রিপোর্ট করব এবং একে কিভাবে এই আগামী মরশুমের জন্য প্রস্তুত করব সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমাকে সাপোর্ট করে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও এরকম ভিডিও আনতে পারি। তো প্রথমেই দেখুন, এটা অনেক দিন ধরে অবহেলায় পড়ে আছে এই বোগেনভিলাটা। এটা চিলি ভ্যারাইটির 5-in-1 মাল্টিগ্রাফটেড বোগেনভিলা। এই মাল্টিগ্রাফটেড বোগেনভিলার একটা সমস্যা আছে যেটা বেশ কিছু বছর গাছটা করলে তবে বোঝা যায়। দেখুন এখানে 1, 2, 3, 4, 5 in 1, এটা আমার কাছে হোয়াইটটা নেই। তো এর মধ্যে এই একটা শিয়ন সেইভাবে কিন্তু বৃদ্ধি পায়নি। দেখুন এটা খুব দুর্বল, এটা খুব স্ট্রং হয়েছে। দেখুন দুটো তিনটে ভ্যারাইটি ডমিনেন্ট হয়ে যায় আর দু একটা খুব উইক হয়ে যায়। এর ক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই এটা লক্ষণীয় যে 4 থেকে 5 বছর হয়ে যাওয়ার পর এই সমস্যাটা আসে মাল্টিগ্রাফটেড বোগেনভিলার ক্ষেত্রে। তো আমার এমনিতেই গাছগুলো অবহেলায় ছিল, সেই জন্য হয়তো আরও বেশি এই সমস্যার মধ্যে আমি সম্মুখীন হয়েছি। যাই হোক, আমরা একে রিপোর্ট করব বড় একটা টবে। প্লাস্টিকের পট নিয়েছি, দেখুন ড্রেনেজ হোলগুলো যথেষ্ট বড়। এ ধরনের পটে কিভাবে আমরা রিপোর্ট করতে পারি, কিভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করব, এটা একটা আমি দেখাবো। একেবারে নতুন একটা টেকনিক আপনাদের সামনে তুলে ধরব যেটা ছাদ বাগানের ক্ষেত্রে খুবই উপকারী, খুব বেশি ওয়েটও হবে না, আবার জল নিকাশি ব্যবস্থাটাও খুব ভালো হবে। বোগেনভিলা গাছের ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থাটা খুব জরুরি। তো একটা নতুন পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন আমরা এতদিন কী করেছি, জিরো স্টোন চিপ বা খোলামকুচি দিয়েছি যেটার ওয়েট খুব বেশি হয়, এর ফলে ছাদের ওপরও একটা চাপ পড়ে। তো সেটার থেকে নিষ্কৃতি আমরা কিভাবে পেতে পারি, আমরা থার্মোকল ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, পুরনো থার্মোকল আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমি কিছু থার্মোকল ভেঙে নিচ্ছি, এই থার্মোকল আমরা ব্যবহার করতে পারি। কীভাবে করব সেটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দেব। দেখুন আপনারা চাইলে এভাবে থার্মোকল ব্যবহার করতে পারেন। থার্মোকলগুলো প্রথমে নিজেদের পছন্দসই বা এই টবের সামঞ্জস্যপূর্ণভাবে আমরা ছোট ছোট কিছু টুকরোতে ভেঙে নিচ্ছি, এর ফলে এক্সট্রা যে লোডটা পড়তো সেই লোডটা পড়বে না। এবার দেখুন ড্রেনেজ হোলগুলোতে আমরা একে চাপা দিয়ে দেব, এতে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকে, তার উপর আপনার এক্সট্রা লোডটাও থাকে না। দেখুন সুন্দর করে আমরা সাজিয়ে নেব, সাজানো হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেব, এগুলো লাগছে না। ছোট ছোট ভাগে আমি ভেঙে নিয়েছি যাতে ড্রেনেজ হোলের যে কাজ সেই কাজটা যাতে ঠিক মতো করতে পারে। এইভাবে সুন্দর করে একটা লেয়ার আমি দেখানোর চেষ্টা করছি, কতটা দেখানো যাচ্ছে আমি বুঝতে পারছি না। এইভাবে সুন্দর একটা লেয়ার করে দেব, এরপর আমরা বালির ব্যবহার করব। তো বালি যদি এইভাবে দিই সেটা কিন্তু এই ফাঁকগুলোতে চলে যাবে এবং বড় যে হোলগুলো ছিল, বিশেষ করে প্লাস্টিক পটের ক্ষেত্রে যে বড় হোলগুলো থাকে সেটা কিন্তু সব পড়ে যাবে। তাই এর ওপর আমরা একটা কভার দেব। দেখুন যে ক্যারি ব্যাগগুলো হয় হালকা, এই ক্যারি ব্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি সুন্দর একটা মাপে কেটে নিয়ে। এতে জলটাও খুব ইজিলি চলে যাবে, কিন্তু বালিগুলো নিচে গিয়ে ড্রেনেজ হলে কোনো সমস্যা করবে না। তো এরকম একটা জিনিস আমরা চাপা দিয়ে দেব। দেখুন এরপর আমরা এই বালি দিতে পারি, দেখুন প্রয়োজন মতো বালি দেব। আমরা বালির একটা লেয়ার দিয়ে দিয়েছি, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, একটা বালির লেয়ার আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা সয়েল ব্যবহার করব।
তো বন্ধুরা বুগেনভিলা সয়েল কিভাবে তৈরি করতে হয় সে নিয়ে ভিডিও আপনারা নিশ্চয়ই আগে দেখেছেন, তৈরিও করেছেন। তো রেডি মাটি যেটা ছিল সেই রেডি মাটির সঙ্গে গাছ লাগানোর আগে আরেকটু আমরা জৈব সার একটু অ্যাড করে দিচ্ছি, যাতে খুব দ্রুতই গাছটার আরও হেলদি হয়ে যায়। গাছটা অবহেলায় পড়েছিল, বুঝতেই পারছেন, আমার ম্যাক্সিমাম গাছই অবহেলায় আছে। যাই হোক, আমি চেষ্টা করছি আবার নতুন করে ব্যবস্থাপনা করতে, আপনারা একটু পাশে থাকবেন। তো এক্সট্রা আমি একটু ফার্টিলাইজার অ্যাড করছি, সবটাই অর্গ্যানিক, যার ফলে রিপোর্ট করার পর অসুবিধা কিছু হবে না। এতে আছে কিছু ভার্মি কম্পোস্ট, কিছু বোন ডাস্ট, মিক্সড বোন ডাস্ট, এটা এর সাথে নিমখোল আছে, শিংকুচি, হাড়গুঁড়ো, এই উপাদানগুলো আছে, এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। এটা অ্যাড করলাম দীর্ঘদিন ধরে এই গাছটা অবহেলা থাকার কারণে এর যে স্বাস্থ্যের অবনতি হয়েছে সেটা যাতে দ্রুত রিকভার করতে পারে সেই জন্য এটা আমি দিয়ে দিলাম। এটা আগামী দিনে গাছটাকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। তো আপনারা চাইলে গাছ বসানোর আগে যদি কোনো ফার্টিলাইজার ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র জৈব সারই ব্যবহার করবেন, কোনো রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করবেন না। এবার অল্প এই মাটি আমি দিয়ে দেব, মাটির একটা লেয়ার। দেখুন, মাটির একটা লেয়ার দিয়ে দিলাম। এবার গাছটিকে আমরা পুরনো পট থেকে বের করব। এটা দেখুন 8 ইঞ্চি একটা পটে ছিল, খুবই ছোট একটা পট, গাছটা এভাবে বৃদ্ধি পেয়েছে। তো একে আমরা পট থেকে বের করে নেব। দেখুন রুটগুলো দেখতেই পাচ্ছেন। এবার আমি রুট বল কিছু ভাঙবো না, এই অবস্থাতে একে আমরা প্রতিস্থাপন করব, যেহেতু এটা বেশ বড় টপ, এটা 12 ইঞ্চির পট। তো একে এভাবেই আমরা বসিয়ে দেব, যাতে এক্সট্রা সয়েলটা আমরা যা ধার দিয়ে দিতে পারি। দেখুন রুট বলটা আমরা ভাঙলাম না, তবে এর যে ওপরের মাটিটা ছিল এটা কিছুটা ভেঙে নিচ্ছি, যাতে আর একটু বেশি আমরা রিচ সয়েল দিতে পারি, সেই জন্য এই ব্যবস্থাপনাটা করলাম। গাছটিকে আরেকটু নিচে বসাতে আমি চাইছি, তাই এই মাটিটা একটু সরিয়ে নেব পটের। দেখুন এবার ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে গাছটা, দেখি গাছটা একটু বাঁকা ছিল ওই পটে, প্রয়োজন মতো একটু সোজা করে নিলাম। দেখুন এবার আমরা এক্সট্রা সয়েলটা দিয়ে দেব। এইভাবে রিপোর্ট করলে গাছের শকটা লাগে না, গাছটা নষ্ট হয় না, রুট বলটা যদি ঠিক থাকে গাছ কিন্তু দ্রুত এই মাটির সঙ্গে রুট ছেড়ে গাছটা দ্রুত কিন্তু ধরে নেবে। অনেক সময় আমরা রুট বল ভেঙে ফেলি, সেক্ষেত্রে গাছ কিছু গাছের সমস্যা হয়ে যায়, ওয়েদার যদি চেঞ্জ হয়, টেম্পারেচার হেরফের হলে অনেক সময় গাছটা নষ্ট হয়ে যায়, তাই সেই রিস্কটা আমি নিলাম না। দেখুন সয়েলটা দিয়ে দেব, পটটা বড় থাকার জন্য অনেকটা পরিমাণে সয়েল পাবে, এর ফলে দ্রুত গাছটা হেলদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন একেবারে কানায় কানায় কিন্তু ভর্তি করব না, কারণ ভবিষ্যতে একে আরও সার ব্যবস্থাপনা করতে হবে, মাটি দিতে হবে, তাই আমরা চেপে চেপে মাটিটা দিয়ে দেব এবং 1 ইঞ্চের বেশি এটা ফাঁকা রাখব, আর আমি মাটি দেব না। দেখুন গাছটা রিপট করে দিলাম, অনেক বছর পর গাছটা রিপট হলো। এবার একে আমরা কি ব্যবস্থাপনা করব, কি সার দেব, প্রথমেই বলি গাছ রিপট করার পর কোনো সার দেবেন না, শুধুমাত্র এপসাম সল্ট আপনি ব্যবহার করবেন। 1 সপ্তাহ গাছটিকে শেডের নিচে রাখবেন, ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, গাছের নতুন গ্রোথ দেখতে পেলে তারপর গাছটিকে ধীরে ধীরে রোদে ওপেন প্লেসে বের করবেন।
তারও সাত দিন পর অর্থাৎ রিপোর্ট করার 15 থেকে 20 দিনের মাথায় একে প্রথম সার ব্যবস্থাপনার মধ্যে আনবেন। তো প্রথমে আমরা একে অল্প এপসাম সল্ট দিয়ে দেব। দেখুন অল্প দেব, এক্সট্রাটা আমি দেব না, খুব যে বেশি দিতে হয় তা না, অল্প এপসাম সল্ট দিয়ে দিলাম। এবার এতে জল দেব। বন্ধুরা জল দেওয়ার সাথে আমি অল্প এতে সাপ ফাঙ্গিসাইড আগে থেকে গুলে রেখেছিলাম, অল্প সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, কারণ রুটটা দেখেছিলেন অল্প রুট উঠে গিয়েছিল, তো সেই রুট থেকে সংক্রমণ যাতে না হয় বা এই মাটিতে যদি কিছু ক্ষতিকারক থাকে ছত্রাক সেটা যাতে রুটের ক্ষতি না করে সেই জন্য দিয়ে দিলাম। এবার একে জল দিয়ে দেব। প্রথম জলটা অবশ্যই বেশি করে দেবেন যাতে ড্রেনেজ হোল দিয়ে এক্সট্রা জলটা বের হতে পারে। তো মোটামুটি এভাবে আমি প্রস্তুত করার পর একে প্রথম যে সার ব্যবস্থাপনা দেব যেটা 15 দিন পরে, সেটা একে আমি হিউমিক অ্যাসিড দেব। হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে রুটটা আরও বেশি গ্রোথ করবে, এই টবের সঙ্গে রুটটা মানিয়ে নেবে। যত বেশি রুট হবে গাছ তত সতেজ হবে এবং আগামী দিনে গাছটা আরও বেশি বেশি ফ্লাওয়ারিং করতে পারবে, তো সেই দিকেই একে এগিয়ে নিয়ে যাব। তো এইভাবে রিপোর্টটা আমার হয়ে গেল। এরপর আগামী দিনে এতে কিভাবে ফুল আসে, কত ফুল আসে সেগুলো আমরা আগামী ভিডিওতে দেখব। এবার আপনি চাইলে একে হালকা পিঞ্চিং করে দিতে পারেন আপনার সুবিধা মতো গাছের শেপ অনুযায়ী। দেখুন বেশ কয়েকটি ডাল খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তো সেটা আমাকে দেখে একে পিঞ্চিং করে দিতে হবে। প্রুনিং যদি করতে চান এই সময়তেও হালকা করতে পারেন। তো আগামী মরশুমের জন্য গাছটা প্রস্তুত হবে আশা করছি, আপনারা দেখতে পাবেন কত সুন্দর ফুল আসে। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন। ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।